নমস্কার বন্ধুরা, একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই চেষ্টা করছো ডেথ সার্টিফিকেট বার করার জন্য। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে বলা হয়েছে এই ডেথ সার্টিফিকেট সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তুমি তোমার বাড়ি থেকেই করে নিতে পারবে। অর্থাৎ তোমরা যখনই ডেথ সার্টিফিকেট বার করতে যাও এই মুহূর্তে অনলাইনেই করতে হবে। তাছাড়া যাদের পুরনো অর্থাৎ আগের যাদের ডেথ সার্টিফিকেট প্রয়োজন তারাও কিন্তু অনায়াসে এই ওয়েবসাইটটি থেকে বার করতে পারবে। কারণ এরকম অনেকেরই সমস্যা থাকে, কারণ তোমরা আগে কোনো ডেথ সার্টিফিকেট বার করোনি কিন্তু বর্তমানে ব্যাংকে বা কোনো জায়গায় প্রয়োজন হচ্ছে এবং সেখানে চাইছে যে ডেথ সার্টিফিকেট। তোমরা চারিদিকে ঘোরাঘুরি করছো যে কীভাবে এই ডেথ সার্টিফিকেট বের করবে, সেই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও। অর্থাৎ এই সঠিক পদ্ধতিতে ডেথ সার্টিফিকেট কীভাবে আবেদন করবে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো অনায়াসেই করতে পারবে এবং তাও আবার মোবাইল থেকে কয়েকটা ডকুমেন্টসের মাধ্যমে। আমরা সমস্ত পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সঠিকভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে যে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে, তোমরা জানো কিছুদিন আগে ই ডিস্ট্রিক্ট থেকে এই ডেথ সার্টিফিকেট আবেদন করা হতো, কিন্তু সেখানে অনেক কিছু ডকুমেন্টসের বিনিময়ে এই ডেথ সার্টিফিকেট প্রদান করা হতো, তাও আবার অনেক সময় লাগতো। কিন্তু বর্তমানে এই পুরো পদ্ধতিটাকে ন্যানো করে দেওয়া হয়েছে এবং অতি সহজে কয়েকটা ডকুমেন্টস আপলোড করার মাধ্যমেই তুমি এই সার্টিফিকেটটি পেয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে www.health.gov.in লিখে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। অর্থাৎ এটা ওয়েস্ট বেঙ্গল হেলথের ওয়েবসাইট। তো এই WB হেলথের মধ্যে একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে, অর্থাৎ নিচের দিকে যদি নামিয়ে নিয়ে যাও জন্ম মৃত্যুর তথ্য। অর্থাৎ এই জন্ম মৃত্যুর তথ্য সার্টিফিকেট পাওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে সুন্দর একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস বলতে এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সমেত এখানে একটা লোগো লাগিয়ে একদম সুন্দর ওয়েবসাইটটা বানানো হয়েছে। এবং এই ওয়েবসাইটটিতে আসার পরেই তোমাদেরকে আবেদন করতে হবে। সাইডে যে লগইন অপশানটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ অফিসিয়াল, অর্থাৎ যারা অ্যাডমিন সেকশনে রয়েছে তাদের দ্বারা এইটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন হবে। কিন্তু আমরা যেহেতু সিটিজেন্স হিসেবে আবেদন করব, তো আমাদের সাইড দিকে দেখো সিটিজেন সার্ভিস রয়েছে। তো সিটিজেন সার্ভিসে ক্লিক করার সাথে সাথে এখানে ডেথ এবং বার্থ সার্টিফিকেটের অপশান এসেছে। আমরা অলরেডি বার্থ সার্টিফিকেট কীভাবে আবেদন করবে সেই বিষয়ের ভিডিও তোমাদেরকে দিয়েছি। এবং আজকে যেহেতু ডেথ সার্টিফিকেট আবেদন করবে, তো ডেথে ক্লিক রাখার সাথে সাথে একই অপশান আসবে, আবেদন পদ্ধতি বা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তাছাড়া এখানে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে বা অ্যাপ্লিকেশন করার সময় কোনো সমস্যা হলে, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়েছে, তোমার মোবাইলে কোনো SMS আসেনি বা তুমি যে অ্যাপ্লিকেশন করেছো তার কোনো নাম্বার পাওনি, সেক্ষেত্রে তোমরা সার্চ করতে পারো এই অপশানের মাধ্যমে। আমরা সেই বিষয়ে পরে ভিডিও বানাচ্ছি বা কীভাবে ডাউনলোড করবে সেই বিষয়ে, আজকে যেহেতু আবেদন পদ্ধতি নিয়ে ভিডিও করছি। অতএব অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে আমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে মোবাইল নম্বর চাওয়া হবে, অর্থাৎ যে আবেদনকারী তার মোবাইল নম্বর চাওয়া হবে। এবং সেন্ড OTPতে ক্লিক করার সাথে সাথে তার মোবাইলে একটি OTP আসবে এবং সেই OTP দিয়ে সাবমিট করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে যে ফর্মটি ওপেন হয়েছে এই ফর্মটি আসবে। এই ফর্মটিতে কিছু নাই, ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করার আগে কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। এখানে ফর্ম ফিল আপ করার আগে তোমাদেরকে বলে রাখি, যদি যে ব্যক্তি মৃত তার যদি বাবা মা এখনও জীবিত থাকে তাহলে তার ডিটেলস দিতে হবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ বন্ধুরা, তাছাড়াও যে ব্যক্তি মৃত তার সাপোজ নেম অর্থাৎ স্বামী বা স্ত্রী, যদি মেয়ে হয় তার স্বামী, ছেলে হলে তার স্ত্রী, যদি জীবিত থাকে তার ডিটেলস দিতে হবে। তাছাড়া এখানে আবেদনকারী অন্য কেউ হতে পারে, অর্থাৎ ছেলে বা পাড়ার কোনো প্রতিবেশীও কিন্তু এখানে আবেদনকারী হতে পারে। সেজন্য প্রথমেই যে অপশানটি দেওয়া রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এখানে তোমরা পাচ্ছ ফাদার, মাদার্স এবং স্পাউস। তাছাড়া নিচে একটি আদার্স অপশান আছে, আদার্স অপশানে টিক রাখতে হবে। আদার্স অপশানে টিক রাখার সাথে সাথে যে ব্যক্তি আবেদন করছে তার নাম চাওয়া হবে, নাম এবং তার আধার কার্ড বা এখানে ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে এখানে অ্যাপ্লাই করতে হবে। যেটাই দাও তার নাম্বারটা সাইডে দিয়ে সেই ডকুমেন্টসটা তোমাদেরকে আপলোড করতে হবে 250 KB PDF ফরম্যাটের মধ্যে। তো এই হলো সিস্টেম, অর্থাৎ যে আবেদনকারী। তাছাড়া এবারে মৃত্যুর তথ্য, অর্থাৎ যে মারা গেছে তার ডিটেলস, অর্থাৎ সে কত তারিখে মারা গেছে প্রথমেই, তা সে মেল না ফিমেল, তার ইয়ার হিসেবে এখানে একটা অপশান পাবে যে এজ অপশানটা, এখানে ইয়ার মান্থ রয়েছে, কারণ কেউ ছোট বাচ্চাও মারা যায়, সেক্ষেত্রে এখানে ডে রয়েছে, মান্থ রয়েছে, ইয়ার আছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইয়ার হিসেবে মারা যায় তো ইয়ারটা চয়েস দেখে সাইডে যত বছর বয়সে মারা গেছে। অ্যাকচুয়ালি ডেথ সার্টিফিকেট যেটা তোমাদেরকে প্রদান করা হবে সেটা ডাক্তারের মাধ্যমেই হতে পারে বা হসপিটালের মাধ্যমেই হোক না কেন, তাতে কিন্তু বছরটা লেখা থাকবে।
से व्यक्तिर नाम जो मिडिल नाम थे मिडिल नेम और लास्ट नेम ताछाड़ा तार एक जो आईडी प्रूफ दीते हैं आधार कार्ड रेशन कार्ड भोटार कार्ड अनेकगुलो अपशन रही है तुम्हारा जो अपशन चयस कर आधार कार्ड का चयस कर आधार कार्ड आढ़ाई के बिर मध्य पीडिएफ फर्मेटे एखे दिए तर नीचे अर्थ मृत्यु स्थान एक्चुअलि जदि ये हॉस्पिटल मृत्यु है बाड़ी मृत्यु है तर डिटेल्स दीते हैं एक अपशन तुम्हारा देखते हॉस्पिटल मृत्यु होबारे हॉस्पिटल अनुजाई कौन हॉस्पिटल फुल डिटेल्सा अटोमेटिक चयस है और से ही अटोमेटिक चयसटा तुम्हारा सठिक भावे करबे एकदम हॉस्पिटल नाम पर्यंत तुम्हारे सठिक भावे लिखते हबे अटोमेटिक चयस करते हबे तारपरे नेक्स्टे आमादेरके जेते हबे नेक्स्टे अर्थात मातार तथ्य अर्थात मायर डिटेल्स दीते हबे जे मारा गेछे तार मायर डिटेल्स जदि से जीवित थाके तार डिटेल्स दीते पारो ताछाड़ा नाओ दीते पारो एखाने कोनो स्टार मार्क नेई। हाँ बंधुरा स्टार मार्क बोलते नामेर साइडे जे लाल रंगे स्टार चिन्ह रयेछे ओटाई हलो स्टार मार्क सेगुलो आमादेरके मैंडेटरी फिल करते हबे। तो एखाने मायर डिटेल्स एबं बाबार डिटेल्स देवार प्रयोजन नेई ताछाड़ा जदि जीवित थाके ताहलेई दिबे। एबारे स्पाउस नेम अर्थात स्वामी बा स्त्रीर जदि जीवित थाके तार डिटेल्स एखाने दीते हबे ना होले किन्तु प्रयोजन नेई। तारपर एकदम सरासरि नेक्स्टे चले जाब। नेक्स्टे एसेछे मृत्युर समय मृत्युर ठिकाना अर्थात जे मारा गेछे तार सठिक ठिकानाटा कि तार बाड़िटा कोथाय सम्पूर्णतभावे तोमादेरके चयेस करते हबे। उपरे जे अपशन रयेछे बाड़ीर नम्बर हाउस नम्बर बा स्ट्रीट बा ल्यान्ड एइगुलोने किन्तु स्टार मार्क नेई। जदि तुमि दिते चाओ हाउस नम्बर कीभावे सार्च करबे आमरा आमादेर अलरेडी भिडियो बानियेछि उपरे आई बाटने उठछे सेटा देखे तोमरा हाउस नम्बरटा पेये जाबे एबं सेखान थेके देखे हाउस नम्बरटा दिते पारो। तारपर स्ट्रीट बा रास्तार नाम बा ल्यान्ड दीते पारो एखाने पोस्ट अफिस बा अंचलेर ठिकाना जदि एखाने चावा होयेछे जदि तोमार एटा प्रयोजन हय दिबे ना दिलेओ कोनो समस्या नेई स्टार मार्क नेई। किन्तु जेगुलो ने स्टार मार्क रयेछे अर्थात वेस्ट बेंगल चयेस करेछि जेहेतु आमि वेस्ट बेंगल थेके बिलং करछि एबं वेस्ट बेंगल चयेस करार पर तोमार ग्राम पर्यन्त समस्त डिटेल्सटा अटोमेटिक चयेस हबे तोमार आधार कार्डे जे नाम रयेछे ग्रामेर सेई ग्रामेर नाम पर्यन्त तोमादेरके एखाने चयेस करते हबे। तारपर नीचे जे अपशनटी रयेछे जदि पार्मानेंट एबं प्रेजेंट एड्रेस आलादा हय तबे आलादाभावे लिखते पारो नाहले उपरेर अपशनटाते टिक मार्क दिये दिलेई समस्तटा अटोफिल्ड हये जाबे अर्थात एरपरेई आर किछु स्टेप तेमन नेई। एरपरे रयेछे धर्म कि हिंदू मुस्लिम आदार्स जेटा रही है सेटा टिकमार्क सिलेक्ट करते हबे एबं तार पेशा कि एखाने अनेक रकम पेशा रही है चाकरी करत कोनो अफिसे चाकरी करत बा प्राइवेट सेक्टरे चाकरी करत सेटा तोमादेरके एखाने लिखते हबे। रिमार्क्स किछु दितेओ पारो ना दिलेओ चलबे। नीचे जे अपशन दुटो देवा रही है एटा किन्तु खूबई मैंडेटरी। हाँ बंधुरा एखाने दुटो डकुमेंट्स आपलोडेर कथा बला आछे एकटा जे मारा गेछे तार कनफार्म करेछो सेई डाक्तार एकटा सार्टिफिकेट दिबे ताछाड़ा ए डाक्तारे सार्टिफिकेटटा तोमरा जदि बाड़ीते मारा जाय बीएमओएच अर्थात तोमादेर जेटा ब्लक लेवेले जिनि अफिसार रयेछेन डाक्तारी सार्टिफिकेट देवार जोन्नो ओनार काछ थेकेओ निते पारो सेई सार्टिफिकेटटाओ एखाने अप्लाई करा जाबे। ताछाड़ा हस्पिटाले होले हस्पिटाल थेके डायरेक्ट तोमादेरके सार्टिफिकेट प्रदान करा हबे सेई सार्टिफिकेटटा एखाने 250 केबির मध्ये पीडिएफ आपलोड करते हबे। नीचे जे अपशनटी रयेछे তুমি যদি হিন্দু কাস্টের হয়ে থাকো তাহলে যে মারা গিয়েছে এবং যে পুরানো ছবি বা পুরানো হয়েছে তার সার্টিফিকেট অঞ্চল থেকেও নিতে পারো বা পুরানো ছবিও আপলোড করতে পারো। তাছাড়া যদি মুসলিম ধর্মে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা যে কবর দিয়েছো তার কবরের ডিটেলস এখানে কিন্তু আপলোড করতে হবে। এই শুধু সিম্পল স্টেপ এবং নিচে যে সাবমিট অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে লেখা উঠবে ডেথ রেজিস্ট্রেশন সাকসেসফুলি এবং একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর পাবে। এই অ্যাকনোলেজমেন্ট নম্বরটাই তোমাদেরকে কাছে ভালোভাবে রাখতে হবে এবং এই নম্বরটির দ্বারাই তোমরা কিন্তু সার্টিফিকেট পাবে। তো আজকের যে এই সিম্পল পদ্ধতিটা ছিল কিভাবে তোমরা ডেথ সার্টিফিকেট আবেদন করবে এবং এই আবেদন করার পুরো পদ্ধতিটা তোমাদের সামনে তুলে আনলাম। আশা করি এই ভিডিওটা তোমরা বুঝেছো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং যদি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো দেখা হচ্ছে নতুন করে ভিডিও নিয়ে। ধন্যবাদ।